আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ইওর সেলফ উইথ কোলি। আমি কোলি। আজকে বুঝতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে ম্যাট লিপ গ্লস হাজির করেছি। হ্যাঁ, এগুলো হুডা বিউটির রেপ্লিকা। আবারও বলছি, রেপ্লিকা। স্টুডেন্ট বাজেটে আসলে এর চেয়ে ভালো আমার মনে হয় আর কিছু আপাতত দেখানো উচিত না, কারণ অরিজিনাল হুডা বিউটির এক একটা লিপ গ্লসের যে কী পরিমাণ প্রাইস, সেটা আসলে এক কথায় হাই এন্ডের প্রোডাক্ট, তো এটা স্টুডেন্টদের জন্য আমার মনে হয় না খুব একটা বেশি পকেট ফ্রেন্ডলি হয়। তাহলে মানে যেটা হয় যে যেটা রেপ্লিকা আছে সেটাই দেখাই। তো রেপ্লিকা যেটা, এটা ফুল সেটটা আমার কাছে নেই। আমার কাছে ইন টোটালি 11 শেড আছে। এখানে যদি 8টা শেড দেখতে পাচ্ছেন, এছাড়াও এখানে আরও 3টা শেড আছে। যে শেডগুলো আমি অবশ্য সোয়াচ দেখাবো, তার আগে একটা কথা বলি, বাই এনি চান্স আমি একটা লোকালের পরেও যদি লোকাল কিছু থেকে থাকে, তো সেই ধরনের একটা শেড আমি আসলে কখনো হয়তো নিয়েছিলাম, যেটা দেখলাম যে আমার ভ্যানিটিতে আছে, সুতরাং আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত। আলাদা করে ওর জন্য তো আর রিভিউ দেবো না, আমার মনে হলো যে একসঙ্গে 12টা শেডের আমি রিভিউ দিয়ে দিই। এখানে একটা কথা আছে, এই শেডটা আমার ইউজ করে আমি নিজে ফেমাস হওয়ার আগেই এ ড্রাই আউট হয়ে গেছে। তারপরও একটু সোয়াচ করে দেই, আর সবচেয়ে বড় কথা, শেষ করে অর্থাৎ সবার সোয়াচ শেষ করার পরে আমি অবশ্যই এদের ইন টোটালে একটা লাইটের আলোর ব্যবস্থা আমি করব। এটা আসলে ঠিক এই রকমের, এটার কালার আসতো একটু ব্রাউনিশ টাইপের, আমার এই কালারটা খুব পছন্দ ছিল, বাট ইউজ করার আগে এটা শুকিয়ে গেছে, কিছু করার নেই। আর এটাকে নিশ্চয়ই কোনো একটা হ্যাকে আমি অবশ্যই ইউজ করব, এটুকু অন্তত কথা দিতে পারছি আপনাদেরকে। একটা একটা করে দেখাচ্ছি। এবারে এই কালারটা, এই কালারটা একটা রেড কালার, বাট রেডের মধ্যেও এই কালারটা খুব চমৎকার একটা রেড কালার, রেডের মধ্যেও একটা খুব সুন্দর একটা ব্যাপার আছে। ও ভালো কথা, আপনার হুডা বিউটির যে লিপ গ্লসটা, এটা রেপ্লিকার মধ্যেও অরিজিনাল পড়েছে কিনা সেটা বোঝার বেশ কয়েকটা ব্যাপার আছে। অর্থাৎ বাংলাদেশে যে রেপ্লিকাগুলো ইউজ করা হয়, তার মধ্যে থেকে যে কালার্সগুলো আছে, তার মধ্যেও রেপ্লিকার বলে না যে ভালো এবং মন্দ আছে। এই যে একটু খেয়াল করুন, এটা কিন্তু খুব একটা ভালো নয়, যদিও সোয়াচটা দেখে বোঝা যাচ্ছে না অত একটা, বাট জিনিসটা টের পাবেন। আমি বলি এটা একটু অরেঞ্জিশ আন্ডারটোনে আছে। প্রাইস বলি, এদের প্রত্যেকের এখন পর্যন্ত আমি এনাকে নিয়েছি হচ্ছে 120, আর বাকি যারা আছেন এখানে এনাদের প্রত্যেককে আমি নিয়েছিলাম 140 to 160, অর্থাৎ কোনোটা 140, তো কোনোটা 150, তো কোনোটা 160, এরকম পড়েছিল। মানে খুচরো খুচরো কেনা, আসলে সেট ধরে কেনা নয়। আগেও বলেছি সেট ধরে কেনা হয়নি ভাই, সেট ধরে দেখি কেনা যায় কি না। এই যে টিক করে যে শব্দটা হলো, আরেকবার দেখাচ্ছি, এই টিক করে শব্দটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেপ্লিকার মধ্যে ভালো জিনিসটা পড়ে গেছে। আচ্ছা, এইবারে এই কালারটা আসলে খুব গাঢ় একটা কালার, ডিপ একটা কালার, একটু ব্রাউনিশ ব্যাপার আছে, তারপরও এটার মধ্যে এই যে এই যে, তো এই কালারগুলো ভালো বলেই আমার মনে হলো যে একটু সোয়াচ দেখানো উচিত। এবারে আসছি এই কালারটা, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ এই রংটা। এই শেডটাকে সম্ভবত অরিজিনালি ট্রফি ওয়াইফ বলে, অরিজিনাল যে শেডটা তার মধ্যে এটাকে সম্ভবত ট্রফি ওয়াইফ বলে। এটা একটা নিউড পিচ কালার। এবার যে কালারটার আমি সোয়াচ দেখাবো, এটা একটা নিউড পিচ কালার। এই যে এই কালারটা আসলে আমার ভালো পড়েনি, এটা কেনই যে এরকম হলো আমার জানা নেই, সবসময় সব কিছু আসলে চিনতে পারি না। এখন পর্যন্ত 8টা শেড আপনাদেরকে আমি দেখালাম, এরপরে আরও 4টা শেড পাবেন আপনারা। এই যে এই কালারটা খুব সুন্দর মিষ্টি কালার, তবে এদের প্রত্যেকের শেডের নাম আছে, এটা আমরা সবাই জানি যে হুডা বিউটির শেডগুলোর আলাদা আলাদা কিছু নাম থাকে। দারুণ একটা চকলেট কালার এটা। এবারে যেটা দেখাচ্ছি, এটা খুব চমৎকার একটা চকলেট কালার, খুব হালকা হলেও পার্থক্য আছে, একটার সঙ্গে আরেকটার কালার আসলে মিলবে না। অনেকের হয়তো মনে হতে পারে যে এই কালারটা বোধহয় ওই কালারটার কাছাকাছি, বা ওই কালারটা হয়তো সেই কালারটা, কিন্তু না, আমরা আমরা যারা ইউজ করি বা আমরা যারা রেগুলার ইউজার, আমরা ওই পার্থক্যটুকু ঠিকই ধরতে পারি।
এই রেডটা আপনি যে কোনো পার্টিতে ইউজ করতে পারবেন। এটার নাম সম্ভবত হার্ট ব্রেকার, আমি যদি ভুল না করে থাকি তাহলে এটার নাম হার্ট ব্রেকার। ইয়েস, এবারে যেটা দেখাচ্ছি এটা একটা পার্পলিশ বেরি কালার। এই কালারটা আসলে সবাই ক্যারি করতে পারে না, যদি এমন হয় যে খুব জমকালো কোনো পার্টিতে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন, বা যদি এমন হয় যে কোনো একটা ভ্যাম্পি লুকের জন্য আপনি কিছু একটা চাচ্ছেন, দেন সেক্ষেত্রে আপনি এই কালার্সগুলো ইউজ করতে পারেন। এই শেষের যে কালারটা আমি দেখালাম, দেখুন প্রত্যেকটা কালার কি চমৎকার। আমি আপনাদের মাঝে 12টা কালার প্রেজেন্ট করলাম, প্রত্যেকটা কালার সত্যি খুব সুন্দর। দাম বলে দিয়েছি, আর হ্যাঁ এগুলো সব লোকাল স্টোর থেকে নেয়া। আপনি যে কোনো লোকাল স্টোরে আসলে হুডা বিউটির লিপ গ্লসের কথা বললে ওরা দিয়ে দেবে। সেট কিনলে হয়তো একটু দাম কম পড়তো, আমি তো খুচরো কিনেছি, ওই যে তখনও তো নিজেও স্টুডেন্ট ছিলাম, যে কারণে যেটা হয় যে নিজে স্টুডেন্ট থাকলে অতটা বাজেট থাকে না যে একবারে আমি 1000 টাকা খরচ করি বা একবারে আমি 1200 টাকা খরচ করি, এতটা আসলে থাকে না, যে কারণে ওই যেটা থাকে ওটা দিয়েই আসলে কাজ করি। তো আজকের মতন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় দিন আপনাদের ওই বিউটি ব্লগার কলিগকে, আল্লাহ হাফেজ।